हेलो एवरीवन, वेलकम टू मुक्तास कुकिंग। आज के आमी आपनादेर जोनो निये एसेछि भापा डिम कोरमा। आसुन ताहले एबार एर पुरो प्रणालीटी आमरा देखे नेई। एखाने आमी 6টি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সামান্য 1 চিমটি লবণ এবং 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে পুডিং এর মতনই আমি ভাপে ডিমটাকে করে নেব। আমি এখানে প্রেসার কুকারে 7টা হুইসেল দিয়ে ডিমটাকে ভাপে সিদ্ধ করে নিয়েছি। Brother Mario is always getting the best of it. He's been around the world, I'm just stuck in a shade. The younger of the two, bro, you don't need a babysit. I'm dropping in with you, gonna prove I can play, yeah. Oh, I know you would think I'm a justice sidekick, but I gotta jump out of reach the hybrid. I'm a player. এবারে আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দেব। তেল সামান্য গরম হয়ে গেলে 1টি তেজপাতা, 2টি কাঁচামরিচ, 2টি এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে একটু ভেজে নেব। এলাচ দারচিনি ভাজার সময় আমি 2টি লবঙ্গ দিয়েছিলাম। এবারে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এবারে আমি 1 কাপ নারকেলের দুধ নিয়েছি। এখানে 1 কাপের সামান্য একটু আগে দেব, দিয়ে তার মশলাটা কষাবো। আর মশলা কষানোর সময় আমি আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ লবণ, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিনি দিয়ে মশলাটাকে একটু কষাবো। যদি ঘরে নারকেলের দুধ না থাকে, আপনারা লিকুইড দুধ দিলেও হবে। মশলাটা কষানো হয়ে গেলে 4টি কাঁচামরিচ এবং আমি সামান্য কিশমিশ দিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটাকে আমি প্রেশার কুকার থেকে বের করে ঠান্ডা করে কেটে নিয়েছিলাম। ওই টুকরো করা ডিমগুলো আমি দেব মশলার মধ্যে দিয়ে। বাকি যে আমার দুধটা ছিল, সেই দুধটাও আমি দিয়ে দেব। দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এবারে আমি পেঁয়াজ বেরেস্তা দেব। এখানে আমি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি কিছু সময় পরে নামিয়ে ফেলবো। ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল ভাপা ডিমের কোরমা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।